Hey guys, welcome back to my channel, Stay with Rima. এই শীতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হেয়ার ড্যান্ড্রফ। এই হেয়ার ড্যান্ড্রফের কারণে আমরা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হই। যেমন আমাদের স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, আমাদের হেয়ার ফল শুরু হয়, তাই এই প্রবলেমগুলি থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন রকম রেমিডিস ফলো করি। আজকে আমি মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা রেমিডিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এবং এটি খুবই কম খরচে বাড়িতে পাওয়া যায় এরকম ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি। তো আর আমার এই ভিডিওটি যদি কোনো ছেলে বন্ধুরা দেখছো, তো তোমাদের পক্ষ এটা খুবই উপযোগী হতে চলেছে, তাই কেউ স্ক্রিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি প্যারাসুট কোকোনাট অয়েল ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কোকোনাট অয়েল ইউজ করতে পারো। এরপর রয়েছে পাতিলেবু, আর রয়েছে অ্যালোভেরা জেল। এটা পিওর অ্যালোভেরা জেল, আমার বাগানে হয়েছিল এবং এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই 3টি ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো চলো এবার মিক্স করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ প্যারাসুট কোকোনাট অয়েল, তোমরা চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে। তারপর আমি নিচ্ছি পাতিলেবুর রস, এটাও আমি 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। এরপর আমি নিচ্ছি অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেলটা আমি একটু বেশি করে নেব কারণ এটি চুলের সাইন বাড়িয়ে দেয়। দেখো আমি এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে, এটা আমি 5 মিনিট ধরে মিক্স করে নিয়েছি। শীতকাল তো, তাই প্যারাসুট কোকোনাট অয়েলটা জমাট বেঁধে যাচ্ছে। হেয়ারে অ্যাপ্লাই করার সময় এটা ঠিক হয়ে যাবে। চলো এবার চুলে অ্যাপ্লাই করা যাক। এবার আমি এই মিক্সচারটিকে একটু একটু করে হাতে নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করে নেব। আপনারা চাইলে কটন প্যাড নিয়েও হেয়ারে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু হাতেই সুবিধাটা একটু বেশি। এভাবেই হাতে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। স্ক্যাল্পে যেখানে বেশি ড্যান্ড্রফ রয়েছে সেখানে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে পুরো মাথাটাই কভার হয়ে যায়। লেমনের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যা আমাদের স্ক্যাল্পকে রক্ষা করে, ড্যান্ড্রফও দূর করে। কোকোনাট অয়েল হেয়ারকে ময়শ্চারাইজ করে এবং হেয়ার ব্রোকেন, ড্যামেজ, স্প্লিটেন্স এই প্রবলেম থেকে চুলকে রক্ষা করে। অ্যালোভেরা হেয়ারকে সিল্কি, স্মুথ এবং শাইনি করে তোলে। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা কত ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এটা আমি 2 ঘন্টা রেখে দেব, তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করতে পারো। তো চলো 2 ঘন্টা পর দেখা হচ্ছে, তারপর তোমরা দেখতে পাবে এর রেজাল্ট কীরকম। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা সিল্কি, শাইনি এবং সফট হয়ে গেছে। তোমাদের কারোর হেয়ারে যদি প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ থাকে তাহলে সপ্তাহে 2 দিন এটিকে ইউজ করো এবং 2 ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। তোমরা এটির পরিবর্তন 1 মাসের মধ্যেই দেখতে পাবে এটা কতটা কার্যকরী। আর এইরকম নানান বেনিফিশিয়াল রেমিডিস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমার নানান রকম ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। এখন এখানে আমি আমার ভিডিও শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।